আসসালামু আলাইকুম, আমি আজকে আমার আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমের আচারের জন্য আমি টুকরো করে আম কেটে নিয়েছি, মশলা নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 5 ফোড়ন, মরিচ বাটা, রসুন বাটা, সরিষা বাটা আর 1 কেজি পরিমাণ সরিষার তেল, 1 কাপ নিয়েছি ভিনেগার। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এখানে আমি আমার রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। পর আমি এখানে সরিষা বাটাটা অ্যাড করে নিব। সরিষা বাটাটা অ্যাড করে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে, মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে মরিচ বাটাটা অ্যাড করে নিব। এখানে আমি 3-4 চামচ পরিমাণের মতো শুকনো মরিচ বাটা নিয়েছি, তারপর এটাকে ভালো করে আমরা ভালো করে অ্যাড করা হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে খুব ভালো করে লাড়াচাড়া করে নেব। চিনিটা দিয়ে
দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ আমার চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। তারপর আমি এখানে এক কাপ পরিমাণ ভিনেগারটা অ্যাড করে নেব। এখন ভিনেগার অ্যাড করে আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নিব। আমার আচারটা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।